গুণগত শিক্ষার প্রয়োজনে শনিবার ধর্মনগরে জেলা শিক্ষা আধিকারিকদের দেওয়া হলো ল্যাপটপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতের অঙ্গ হিসেবে রাজ্য সরকার শিক্ষা দপ্তরের সিআরসি বিআরসি ও আইএস ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের ল্যাপটপ প্রদান করা হয়েছে বলে জানালেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ। ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনের হল ঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা দপ্তরের সিআরসি বিআরসি ও আইএস ও ডিস্ট্রিক্ট এডুকেশনের অফিসারদের ল্যাপটপ প্রদান করা হলো। ল্যাপটপগুলো উত্তর ত্রিপুরা জেলার মোট 39 জনের হাতে তুলে দেওয়া হলো। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শিক্ষার উন্নয়নে এই পদক্ষেপ বলে জানান। ভারতবর্ষকে যে ডিজিটালাইজেশন করবেন তারই প্রতিক্রিয়া হিসাবে ত্রিপুরা রাজ্যে প্রায় 400 মানে সিআরসি আরো বলে কি বিআরসি যারা এগুলো মানে ক্লাস্টার অফিসার ইয়ে আছেন আইএস তারপরে ডেপুটি ডাইরেক্টর ওনাদেরকে আজকে ল্যাপটপ দিচ্ছেন আমার ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। উত্তর ত্রিপুরা পাবেন 39 জন। এতে কি হবে যেমন কমিউনিকেশন উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ডিস্ট্রিক্ট অফিস থেকে কোনো হেডমাস্টার মশাই কিংবা কোনো অফিস সেখান থেকে আগরতলা কিংবা আগরতলা করবে আরও উচ্চ কোনো জায়গা দিল্লিতে খুব দ্রুতগতিতে কমিউনিকেশন, পাশাপাশি স্টুডেন্টদেরকেও যে কীভাবে আরও বেশি ইকুইপ করা যায় তারই ফলশ্রুতি হিসাবে ত্রিপুরা সরকার এই 400টার মতন ল্যাপটপ আজকে প্রদান করার ব্যবস্থা করেছেন। ধর্মনগর উত্তর ত্রিপুরা হলো আজকে 39। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা অধিকর্তা রিপন চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।